আজকে আমার পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আর সেটা হচ্ছে চিংড়ি শুটকির বালাচাও। অন্য যে কোনো শুটকি দিয়ে বালাচাওটা বানানো যাবে, আর এটা সুবিধা হচ্ছে আপনি একবার বানিয়ে দুই সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবেন, আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে এক মাসের মতো ভালো থাকবে। আজকের বালাচাও আমি চিংড়ি শুটকি দিয়ে বানাচ্ছি, তবে আপনারা চাইলে ছোটো চিংড়ি মাছ দিয়েও বানাতে পারবেন, আবার চাইলে যে কোনো শুটকি দিয়েও বানানো যাবে, রেসিপি একই থাকবে। এখন হচ্ছে গরম পানি দিয়ে এই চিংড়ি শুটকিগুলো ভিজিয়ে রাখছি কিছুক্ষণ, তারপর হচ্ছে কয়েকবার ধুয়ে নিয়ে স্ট্রেনারে দিয়ে পানি ঝরিয়ে নিব। বালাচাও বানাতে আমাদের লাগবে 1.5 কাপ পেঁয়াজ কুচি আর 1/2 কাপ রসুন কুচি। আপনারা চাইলে ছোটো রসুনগুলোও এখানে নিতে পারেন। তো আমাদের পেঁয়াজ রসুনও রেডি হয়ে গেছে, এখন আমরা চিংড়ি মাছটাও পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। তারপর বালাচাও বানানোর জন্য প্রথমে হচ্ছে আমরা পেঁয়াজ বেরেস্তা করে নেব। এই জন্য চুলায় প্যান বসিয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি তেল, আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটু সময় নিয়ে মাঝারি আঁচে এই পেঁয়াজগুলো বেরেস্তার মতো করে ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম বেরেস্তার মতো ভাজা হয়ে গেছে, তারপর হচ্ছে আমি এখানে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে দেখা যাবে যে পেঁয়াজগুলো অনেক তাড়াতাড়ি আরও বেশি কালার চলে এসেছে, তাহলে কিন্তু বালাচাও খেতে ভালো লাগবে না। একই তেলে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। এভাবে করে নাড়িয়ে চাড়িয়ে রসুনগুলোকেও বেরেস্তার মতো করেই ভেজে নিব। তো রসুনটা যখন ভাজা হয়ে গেছে, একই তেলের উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে নেওয়া চিংড়ি মাছের শুটকিগুলো। অবশ্যই তেলে দেওয়ার আগে স্ট্রেনারে দিয়ে পানি ঝরিয়ে নেবেন, আর অল্প আঁচে মোচমোচে করে এই চিংড়ি শুটকিগুলো ভেজে নিতে হবে। আবারও স্ট্রেনারে নিয়ে নিচ্ছি, যাতে বাড়তি যে তেলটা আছে ওইটা ঝরে যায়। এখন আমরা বালাচাও বানানোর জন্য চুলায় আবারও প্যান বসিয়ে দিলাম, আর এখানে 5-6টার মতো শুকনা মরিচ নিয়েছি। প্রথমে শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা প্রথমে একটু টেলে নিচ্ছি, তারপর এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। তেলের সাথে লাল মরিচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় তেলটা একটু গরম করে তারপর চুলাটা বন্ধ করে দিতে হবে, আর সব কিছু এখন নেড়ে চেড়ে একসাথে মেশাতে হবে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর প্রথমে দিয়ে দিলাম চিংড়ির শুটকিগুলো, তারপর দিয়ে দিচ্ছি ভাজা রসুন কুচি, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন সব কিছু নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি, আর যে শুকনো মরিচটা আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম ওই শুকনো মরিচটা হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিয়েছি, এখন উপরে ছড়িয়ে দিচ্ছি। এই শুকনো মরিচটা দেওয়ার কারণে কিন্তু বালাচাওটা খেতে বেশি মজার হবে, দারুণ একটা স্মেল আসবে। এখন যে কোনো কাচের কৌটোতে ভরে রেখে দিতে পারবেন সপ্তাহ দুয়েক। যখন খেতে চান গরম ভাতের সাথে এমনিতেও খাওয়া যাবে, আবার চাইলে একটু কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা কুচি দিয়ে মাখিয়েও খেতে পারবেন। দারুণ মজার এই বালাচাও। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।